বিদেশিদের মিটিংয়েও কিন্তু একই কথা বলে যে তোমরা এই সরকার কতদিন থাকবে বিকজ একটা অনির্বাচিত সরকারের সাথে কিংবা একটা আনস্টেবল গভর্নমেন্টের সাথে কিন্তু ফরেন ইনভেস্টাররা বিদেশিরা আপনার কাজ করতে খুব একটা স্বাচ্ছন্দ্য বোধ করে না যে এখন একটা এগ্রিমেন্ট চুক্তি একটা প্রজেক্ট এগিয়ে এগিয়ে আবার দেখা যায় দুই মাস পরে সরকার নাই সেটা থেমে যাবে কাজেই সবাই চায় কিন্তু একটা রাজনৈতিক বা নির্বাচিত সরকারের সাথেই কাজ করতে সেই ক্ষেত্রে এই সরকার বেশি দিন থাকলে সেটা মানে এই মুহূর্তে দেশের যে ইকোনমিক ক্রাইসিস এবং অন্যান্য যে ক্রাইসিস সেটা বোধ ভালো হবে না তো এখন এক একজন এক এক কথা বলছে দুই বছর তিন বছর এটা তো ধরেন সম্পাদকদের সাথে মিটিং হয়েছে সেখানে সম্পাদকরা বলেছে দুই বছর থাকতে দুই তিন বছর থাকতে পারে এরকম বোধ একটা কথা বলেছে এখন সম্পাদকদের কথা যদি আমরা ধরে নেই এই সম্পাদকদের গত পনেরো বছরে যে ফ্যাসিবাদ বাংলাদেশে স্থায়ীভাবে আসন ঘিরে বসেছিল জনগণের উপরে যে অত্যাচার নির্যাতন নিপীড়ন মানবাধিকার লঙ্ঘন গুম চলেছে সেইটি নিয়ে এই সম্পাদকরা কতটুকু প্রতিবাদ করেছে তাদের সংবাদ মাধ্যম কতটুকু শক্ত ভূমিকা পালন করেছে আমি বরাবরই বলছি আমরা স্বাধীন সংবাদ মাধ্যমের পক্ষে সাংবাদিকদের মুক্ত সাংবাদিকতার পক্ষে এবং বিভিন্ন পত্রপত্রিকা অফিসে হামলা হচ্ছে দখল হচ্ছে এগুলো নিয়ে আমরা পরিষ্কারভাবেই আমাদের অবস্থান ব্যক্ত করে যাচ্ছি কিন্তু এই সম্পাদকদের মধ্যেও কিন্তু আমরা সুবিধাবাদী সম্পাদকদের দেখেছি যারা শেষ পর্যন্ত সরকারের সাথে আতাত করে তারাও ওই ওই আপনার জোয়ারে গা ভাসিয়েছেন কাজেই সেই ক্ষেত্রে কোনো একটা কমিউনিটি সেটা হোক ব্যবসায়ী কিংবা সম্পাদক কিংবা মুক্তমক তারা বললে সেটাই যে হবে এটা না এখানে মেইন স্টেক হোল্ডার হচ্ছে রাজনৈতিক সংগঠনগুলো রাজনৈতিক নেতাকর্মীরা কাজে সেক্ষেত্রে রাজনৈতিক দলের মতামতের ভিত্তিতে আসলে এই টাইমটা নির্ধারণ করতে হবে এখন ক্ষমতায় কে থাকবে না থাকবে নির্বাচন তার চেয়ে বড় বিষয় হচ্ছে এই মুহূর্তে দেশের প্রয়োজনীয়তা রাখি দেশে একটা স্থিতিশীল সরকার দরকার এবং এটা নির্বাচিত জনপ্রতিনিধিত্বশীল সরকার দরকার সেই ক্ষেত্রে সরকার যত দেরি হবে তত আরও দেশের ক্ষতি হবে সেই ক্ষেত্রে দুটো সময়ের মধ্যেই আপনার একটা নির্বাচন এবং আপনার একটা নির্বাচনের মাধ্যমে জনপ্রতিনিধিত্বশীল সরকার দরকার নির্বাচিত সরকার দরকার আমার মতে যে সেটা ছয় মাস থেকে এক বছর হতে পারে সেটা দুই তিন বছর এটা হলে তো আরও আর্থিকভাবে আমরা ক্ষতিগ্রস্ত হবে এবং আগে কেয়ারটেকার গভর্নমেন্টের ম্যাচ ছিল তিন মাস তিন মাসে তারা নির্বাচন করেছে এই গভর্নমেন্ট ধরেন সেটা তিন দুগুণের ছয় আপনার আরও গুণ করলে নয় আরও গুণ করলে বারো গুণ সময় হলে পাঁচগুণ সময় হলে তারপরেও আমি মনে করি আরও যদি যৌক্তিক সময়টা প্রয়োজন হয় সেটা রাজনৈতিক দলগুলোর সাথে আলাপ আলোচনা করে সেই সময়টা দেয়া যেতে পারে তবে আমি মনে করি যে ছয় ছয় মাস থেকে এক বছরের মধ্যেই আমরা যে সংস্কারগুলো চাচ্ছি এবং নির্বাচন একটা পরিবেশ তৈরি করতে সরকার পারবে থ্যাংক ইউ